बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम डियर व्यूअर्स फेलो टीचर्स एंड ऑल्सो माय स्वीट एंड क्यूट लर्नर्स आई होप यू ऑल आर वेल बाय द ग्रेस ऑफ ऑलमाइटी अल्लाह एट द वेरी बिगिनिंग ऑफ माय टुडेज क्लास आई वुड लाइक टू थैंक एंड वेलकम to all of you who are with me or were always with me. I hope you will be with me in the long run also. And today and now I'm going to take an English class for class 9 and 10. That is a completing story. And our today's option is what you will know after a while, you will gauge. And I am going to show you something or some images here on the screen. Follow the screen because before starting my class, I would like to introduce myself. I'm M.D. Abdul Quddus. Assistant teacher English in Somashpur High School, Koksha Kustia. Now you are going to watch some images here. The first one is gaze yourself, what's the what about the picture here? I hope you have already find out what is in the picture here. It's an axe and the another is a woodcutter here who uses usually an axe to cut wood. তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন কাঠুরিয়া এখানে একটা কুঠার রয়েছে কুড়াল যেটাকে আমরা বলি এবারে আমরা আরো কিছু ইমেজ দেখে নিই দ্য থার্ড ওয়ান ইজ হেয়ার আর রিফার নারা উড উড মিন্স জাঙ্গল হেয়ার অবশ্যই তোমরা এটা ফলো করছো এবং মনে মনে অর্থগুলো জেনেই নিয়েছো যে আসলে কোনটাকে কি বলা হয় আমরা লাস্ট পিকচার হেয়ার ইজ এ ফায়ারি ফায়ারি জলপরি আমরা বলে থাকি যাদেরকে ফায়ারি দেখতে পাচ্ছ তো এই চারটা জিনিসের সাথে যে সম্পর্কিত অপশন সেটাই আজকের ক্লাস আমাদের তো আমরা দেখেছি যে বুঝতেই পারছো যে কাঠ এই কুঠারের কাজ কার কুঠারের কাজ করে থাকেন কাঠুরিয়া দেখো তার ছবি রয়েছে উনি কাঠ কাটতে যান কোথায় এই যে জঙ্গলে বা বনে উড মানে জঙ্গল বা বন এবং এই বনটা ছিল একটা নদীর ধারে নিয়ার দ্য রিভার আর এই নদীতেই জলপরির বসবাস তো এই যে চারটা জিনিসের সম্পর্ক সেই সম্পর্কটা কি সেটা আমরা এখন জেনে নিই অবশ্যই তোমরা বুঝতে পারছো যে আমি আজকে কোন টপিক্সের উপরে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সো এবারে আমরা দেখে নিই আজকে আমাদের আলোচ্য বিষয়টা কি আওয়ার টুডেজ লেসন অন লেসন অন অ্যান অনেস্ট উড কাটার দ্যাট ইজ কল্ড অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি রাইটিং পার্ট আমরা করতে যাচ্ছি অ্যান্ড নাও হেয়ার লুক অ্যাট দ্য পিকচার দিস ইজ দ্য হাউস অফ দ্য উডকাটার এই কাঠুরিয়ার বাড়ি সে বাড়ি থেকে দেখা যায় যে কাঠ এখানে কেটে এনে রেখেছে এখান থেকে সে এইটাকে বিক্রি করে অর্থাৎ সে কী করে উইথ হিজ এক্স দ্য উডকাটার কাটস আ উড ফ্রম দ্য জঙ্গল আর উড অ্যান্ড দেন হি সেলস ইট অ্যান্ড সেল ইট টু ম্যানেজ হিজ ফ্যামিলি সো এই যে সে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে দেখো বাড়ি থেকে কাঁধের উপরে কুঠারটা নিয়ে বের হয়ে যাচ্ছে তার মানে ওয়ান্স দে আর লিভড অ্যান অনেস্ট উড কাটার ইন আ উড কোনো এক জঙ্গলে
একজন উডকাটার বাস করত, একজন কাঠুরিয়া বাস করত। কেমন কাঠুরিয়া? অনেস্ট। এই যে ওয়ার্ডটা দেখো, অনেস্ট কাঠ, অনেস্ট উডকাটার, সৎ কাঠুরিয়া। দেখা যাচ্ছে এই যে পথ ধরে চলে যাচ্ছে, হি ইউজ টু কাট উড টু সাপোর্ট হিজ ফ্যামিলি বাই সেলিং ইট ইন দ্য মার্কেট। অর্থাৎ বাজারে এই যে কাঠ কাটার পরে, মানে নিয়মিতই যে ইউজ টু, এটা তো অভ্যাস ছিল, তো এই অভ্যাসজনিত কারণে সেই যে নিয়মিত এই কাঠ কাটতো এবং সেটা কী করতো, বাজারে বিক্রি করতো। কেন বিক্রি করতো? তো সাপোর্ট হিজ ফ্যামিলি, মেনটেন হিজ ফ্যামিলি, ম্যানেজ হিজ ফ্যামিলি, তার পরিবারের পরিবার পরিজনদেরকে, সদস্যদেরকে জীবন ধারণের জন্যে তিনি এই পরিশ্রমটা করতেন। আর নেক্সট পিকচার হেয়ার, হি হ্যাজ অলরেডি রিচড নিয়ার দ্য উড হেয়ার, ওয়ান ডে হি ওয়েন্ট টু দ্য উড অ্যাজ ইউজুয়াল বাই দ্য সাইড অফ আ রিভার। অর্থাৎ নদীর পাড়ে যে জঙ্গল ছিল সেই জঙ্গলে বা সেই বনে কাঠ কাটতে অলরেডি চলে আসছেন। এবারে কাঠ কাটতে আসার পরে দেখো এখানে কাঠ কাটা শুরু করেছে অলরেডি, গাছের উপরে উঠছে, গাছে উঠে গাছের এই যে ব্রাঞ্চ, যে শাখা, ডাল, ডালের গোড়ার দিকে বসে আগার দিকে এই কাঠটা কেটে নিচ্ছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে, এবং দেখো হি ক্লাইম্ড আপ আ ট্রি, অর্থাৎ গাছে চলে বসলো, গাছে উঠে গেল, ক্লাইম্ব আপ মানে উঠে যাওয়া, গাছে ওঠা। তো গাছে উঠে গেল অ্যান্ড বিগেন টু কাট আ ব্রাঞ্চ অফ দ্য ট্রি, এবং এই গাছটার যে একটা ডাল বা শাখা সেটা সে কাটতে শুরু করলো। এরপর কী ঘটলো আমরা দেখে নিই, হঠাৎ করেই এই যে তার যে হাতের যে কুঠারটা কাট কাটতে গিয়ে পিছলে পড়ে গেল। কোথায় পড়ে গেল? এই যে ইনটু দ্য রিভার, সরি, নদীতে পড়ে গেল। তো নদীতে পড়ে গেলে কি ঘটলো তা আমরা দেখি যে সাডেনলি হিজ অ্যাক স্লিপড অফ হিজ হ্যান্ড, তার হাত থেকে, হাত থেকে এই কুঠারটা পড়ে গেল। কোথায় গেল? নদীতে পড়ে গেল। এবং নদীতে পড়ে যাওয়ার পরেই কি হলো সেটা আমরা এবার দেখি। স্বভাবতই তার একমাত্র উপার্জনের যে ওয়েটা, সেই কুঠা, সেটাই পড়ে গেছে। তার মানে অফকোর্স বুঝতেই পারছো যে এই কাঠুরিয়া খুবই দুশ্চিন্তাগ্রস্ত, কান্না কান্না ভাব হয়ে গেছে, টেনসড হয়ে গেছেন উনি। তো উনি কি এবারে ভাবছেন সেটা আমরা দেখে নিই। দেখো মাথায় হাত, ও মাই গড, হোয়াট হ্যাপেন্ড, ক্রাইড আউট দ্য উডকাটার, চিৎকার করে উঠলেন কে? এই কাঠুরিয়া চিৎকার করে উঠে বললেন, হে ঈশ্বর কি ঘটল? উনি কাঁদতে শুরু করলেন চিৎকার করে, যে এ কি ঘটল, আমি এখন কি করব, হোয়াট আই হ্যাভ টু ডু ফর মাই ফ্যামিলি, আমার পরিবারের জন্য আমার কি করা উচিত, কি করব আমি, হাউ আই ক্যান মেইনটেইন অর সাপোর্ট মাই ফ্যামিলি উইদাউট দ্য অ্যাক্স, বিকজ আই হ্যাড অনলি ওয়ান অ্যাক্স। সে বলছে যে আমার তো মাত্র একটাই কুঠার ছিল, দ্যার ইজ নো অ্যানাদার অ্যাক্স ইন মাই হাউস দ্যাট ক্যান হেল্প মি টু কাট উড অ্যান্ড টু সেল ইন দ্য মার্কেট ফর সাপোর্টিং মাই ফ্যামিলি। তো হেয়ার ফলো, হি বিকেম ভেরি স্যাড, খুব বিষণ্ন হয়ে গেল, অ্যান্ড বিগান টু ক্রাই লাইক অ্যা চাইল্ড, যেটা আমি একটু আগে বলছিলাম তোমাদেরকে, যে শিশুর মতো কান্না শুরু করে দিল, জাস্ট লাইক অ্যা চাইল্ড সে কান্না শুরু করে দিল। এবারে কী হলো? মাথায় হাত, তাই না, মাথায় বাজ পড়েছে তার। হি টোল্ড হিমসেলফ, হাউ উইল আই কাট উড অ্যান্ড হোয়াট উইল হ্যাপেন টু মাই ফ্যামিলি, আমি কীভাবে কাট কাটবো এবং আমার পরিবারের সদস্যদেরই বা কী হবে, আপ নো অ্যানাদার অ্যাক্স, যেটা আমি ইতিপূর্বেই বলেছি, আই টোল্ড ইউ বিফোর শোয়িং দিস পিকচার অ্যান্ড দ্য রাইটিংস অর দ্য টেক্সট আই হ্যাভ অন দ্য স্ক্রিন ইউ আর ওয়াচিং।
আই হ্যাভ নো অ্যানাদার অ্যাক্স, বলছে আমার তো অন্য কোনো কুঠার নেই, অ্যান্ড আই হ্যাভ নো অ্যাবিলিটি, এবং আমার কোনো সামর্থ্যও নেই, মানে টাকা, আই হ্যাভ নো মানি, কেন টাকা দরকার টু বাই নিউ অ্যাক্স, একটা নতুন কুঠার কেনার জন্যে, কুড়োল কেনার জন্যে, আমার তো কোনো টাকা পয়সা নেই, আমার সামর্থ্য নেই, যোগ্যতা নেই, ক্ষমতা নেই, তাহলে আমি কীভাবে একটা কুঠার কিনবো আবার নতুন করে কাঠ কেটে আমার পরিবারের সদস্যদেরকে খাইয়ে পরে বাঁচিয়ে রাখবো, এরকম চিন্তায় তার মাথায় হাত দিয়ে কান্নাকাটি শুরু করেছেন। বাই দিস টাইম কি ঘটলো দেখি, হোয়াট হ্যাপেন্ড বাই দিস টাইম, দেখো এখানে দেখা যাচ্ছে যে একজন একটা জল পড়ি কোথা থেকে, এই যে নদী থেকে উঠে আসছে, এই জলপড়িটা নদী থেকে উঠে আসছে তার সামনে, তার সামনে এসে তাকে হয়তো জিজ্ঞেস করছে, কি জিজ্ঞেস করছে দেখি আমরা, জাস্ট অ্যাট দ্যাট টাইম, ঠিক সেই মুহূর্তে যখন তিনি এই সমস্ত ভাবছিলেন যে আমি কী করবো, আমার কী করা উচিত, আমার তো কোনো কুড়াল নেই বা টাকা পয়সা নেই, ঠিক সেই মুহূর্তেই অ্যাফায়ার অ্যাপিয়ার ইন ফ্রন্ট অফ হিম, তার সামনে এসে হাজির হয়ে গেল, অ্যাফিয়ার মানে হাজির হওয়া, উপস্থিত হওয়া, দৃশ্যমান হওয়া, অর্থাৎ অদৃশ্য ছিল দৃশ্যমান হওয়া, তো সেভাবে তার সামনে হাজির হয়ে গেল। এবার হাজির হয়ে তাকে কি বলছে সেটা আমরা একটু দেখে নিই। তো সেখানে যেটা বলা হচ্ছে সেটা দেখো, দ্য ফায়ার আস্কড হিম হোয়ার আর ইউ ক্রাইং, তাকে জিজ্ঞেস করলো এই জল পড়ি তুমি কাঁদছো কেন, হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে তোমার, হাউ ক্যান আই হেল্প ইউ, আমি কীভাবে তোমাকে সাহায্য করতে পারি, অথবা বলছে যে ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি। এখন দ্য উডকাটার সেইড, ও ফায়ারি ডু ইউ ওয়ান্ট টু হেয়ার মি, ইয়েস সেইড দ্য ফায়ারি, কাঠুরিয়া তাকে জিজ্ঞেস করছে যে ও জলপড়ি তুমি কি আমার কথা শুনেছো, আমি যে এই যে কুড়াল পড়ে যাওয়ার পরে যা যা বলেছি তুমি কি এগুলো শুনেছ বা বুঝেছ। তখন জলপড়ি কি বলছে, ইয়েস আই হার্ড ইউ, আমি তোমার কথা শুনেছি। এবারে কি ঘটছে, এবার কুঠার কাঠুরিয়া কি বলছে, দ্য উডকাটার টোল্ড হার দ্য ম্যাটার, অর্থাৎ পূর্বের যে ঘটনা বলি সেই ঘটনাগুলো তার কাছে সে সরাসরি বলল। এবং এই ঘটনা শোনার পরে কি হলো দেখো, দ্য হেয়ারিং দ্য উডকাটার, অর্থাৎ কাঠুরিয়ার এই কথাগুলো শুনে দ্য ফায়ার টোল্ড হিম নট টু বি ওয়ারিড, তাকে দুশ্চিন্তা করতে না করলো, বলছে তুমি দুশ্চিন্তা করো না, সি দেন ডিসঅ্যাপিয়ার্ড, এই কথা বলার পরেই সে অদৃশ্য হয়ে গেল, অর্থাৎ সে আবার কোথায় চলে গেল, ওয়েন্ট ইন টু দ্য রিভার ওয়াটার, অর্থাৎ পানির মধ্যে চলে গেল অদৃশ্য হয়ে। এবারে সে কীভাবে ফিরে এলো আমরা সেটা দেখে নিই। দেখো এখানে এই যে জলপটি ফিরে এসছে, এখন ফিরে এসে সে একা আসছে কিন্তু সাথে কিছু নিয়ে আসছে, সেটা কি, এই যে দেখো তার ডান হাতে একটা কুঠার দেখা যাচ্ছে। এখন সে কি বলছে খেয়াল করো, আফটার ওয়াই সি অ্যাপিয়ার্ড, ওই যে অদৃশ্য হয়ে আবার সে ফিরে এলো, হি কেম ব্যাক ও রিটার্নড উইথ অ্যান অ্যাক্স উইথ হার, সাথে করে একটা কুড়াল নিয়ে বা কুঠার নিয়ে তিনি এই জল পড়ে আবার ফিরে আসলো, কেমন কুঠার ছিল এটা, উইথ আ সিলভার অ্যাক্স রূপার, অ্যান্ড আস্কড হিম ইজ ইট ইয়োরস অর ইজ ইট ইয়োর অ্যাক্স, এটাই কি তোমার সেই কুঠার। এবার দেখো তার ছিল কি লোহার কুঠার, কিন্তু সে নিয়ে আসছে কি সিলভার রূপার, তার মানে ইটস ভেরি কস্টলি, তাই না, কাঠবিড়ের কাছে এটা খুবই মূল্যবান এবং যে কেউই উইল বি গ্রেডি, তাই না, এটার উপর লোভই হয়ে যাবে, তার লোভ হবে, তো এই লোভটা সংবরণ করে এখন এই কাঠুরিয়া কি বলছে আমরা সেটা একটু শুনে নিই দেখে নিই। কাঠুরিয়া ইন রিপ্লাই উত্তরে বলছে যে যখন বলছে ইজ ইট ইয়োরস, এটা কি তোমার কুঠার, ইন রিপ্লাই উত্তরে দ্য উডকাটার সেইড, কাঠুরিয়া বলছে নো ইটস নট মাইন, না এটা আমার নয়, তার মানে কি
ফ্ল্যাশেস কি ফ্ল্যাশেস হিজ অনেস্টি ইট শোড আস হিজ অনেস্টি তার যে সততা সেই সততার প্রকাশ ঘটল অর্থাৎ তিনি তার সততার পরিচয় বহন করলেন কে কাঠুরিয়া সে রূপার কুড়াল দেখে সে কিন্তু লোভী হয়ে ওঠে নাই তার প্রতি তার সমস্ত লোভ সংবরণ করেই সে কিন্তু এই কুঠারটাকে বলছে যে তার নয় তাহলে কি ঘটলো এবারে দেখি জলপরি আবার দেখো চলে আসছে চলে গিয়ে আবার আসছে কি এবার এবারে দেখো তো কালারটা কেমন গোল্ডেন কালার তাই না তার মানে কি দিস টাইম শি বিকেম অর শি রিটার্ন টু দা উটকাটার উইদান উইথ আ গোল্ডেন এক্স একটা স্বর্ণের কুঠার সহ ফিরে আসছে এবারেও কিন্তু সে ওই একইভাবে জিজ্ঞেস করেছিল কি ইজ ইট ইয়োর্স ডিয়ার উটকাটার অফকোর্স দা উটকাটার রিপ্লাইড হার নো ইটস নট মাইন না এটা আমার নয় ইটস নট মাইন টু এটাও আমার নয় তো এই কথাটা বলেছিল আমরা দেখে নিই সেটা কি ছিল ইংরেজিতে দেন দ্য ফায়ার ইজ অ্যাপিয়ার্ড এগেইন এরপর সে আবার অদৃশ্য হয়ে গেল অ্যান্ড কেম ব্যাক উইথ অ্যান উইথ আ গোল্ডেন অ্যাক্স যেটা আমি বলেছিলাম একটু আগেই একটা স্বর্ণের কুঠার সহ ফিরে আসলো সি আস টু দ্য সেম টু দ্য উড কাটার একই কথা জিজ্ঞেস করেছিল এটা কি তোমার বাট অ্যাজ দ্য উড কাটার ওয়াজ অ্যান অনেস্ট ম্যান যেহেতু এই কাঠুরিয়া সৎ ছিলেন সে কারণে হি অ্যানসার দ্যাট ইট ওয়াজ নট হিজ অ্যাক্স এটা তার কুঠার নয় হিজ অরিজিনাল অ্যাক্স ওয়াজ ইন অ্যান আয়রন অ্যাক্স এবারে সে কি বলল যে আমার রূপার বা স্বর্ণের কোনোটারই কুঠার ছিল না আমার কুঠারটা ছিল হচ্ছে লোহার তৈরি বিষয়টা তোমরা বুঝতে পারছো যে এই যে স্বর্ণ বা রৌপ্য এর কোনো কিছুর প্রতি লোভ এই কাঠুরিয়ার ছিল না আর না থাকার কারণে সে সরাসরি বললো যে এটাও আমার নয় আমারটা ছিল লোহার তৈরি কুঠার এবারে কি ঘটলো দেখি দেখো সে আবার চলে গেল চলে যায় পানিতে ডুব দিয়ে হি ডাইভড ইনটু দ্য ওয়াটার অ্যান্ড রিটার্ন অর কেম ব্যাক উইথ আ উইথ আয়রন অ্যাক্স একটা এই যে এবারে সে লোহার তৈরি সেই কুঠারটা কুড়ালটা নিয়ে ফিরে এলো এসে সেই একই কথা আজ টু দ্য উড কাটার টু দ্য সেম সেটা কি ইজ ইট ইয়োর্স এবারে কিন্তু কাঠুরিয়া যেহেতু লোহার কুঠার নিয়ে আসছে এবারে কিন্তু সে না করে নাই এবারে সে না করে এবারে সে কি বলছে ইয়েস ইটস মাইন হ্যাঁ এটাই তো আমার এই তো সেই কুঠার যেটা আমার পড়ে গিয়েছিল লোহার তৈরি এবং আমার সেই কুঠারের যে আকৃতি প্রকৃতি তার সবই ঠিক আছে এইটাই আমার তো এবারে কি ঘটলো দেখি আফটার আ ওয়াইল দ্য ফায়ার হি কেম ব্যাক উইথ দ্য আয়রন অ্যাক্স অ্যান্ড গেভ ইট টু দ্য উড কাটার এবং সেটা তাকে দিয়ে দিল কাকে কাটুরিয়াকে হি বিকেম ভেরি প্লেজড উইথ দ্য ফায়ার অ্যান্ড থ্যাঙ্কড হার সে খুবই খুশি হয়ে গেল এবং খুশি হয়ে সে তাকে ধন্যবাদ জানালো কাকে জলপরিকে কে উচকাটার নেক্সট এবার দেখো আমরা এখানে আরো দুইটা আগে তো দিয়েই গেল তাই না সরি আগে তো দিয়েই গেছে লোহার কুঠারটা কিন্তু দিয়ে গেছে কাঠুরিয়াকে এবারে এই জলপরি আবারও এসছে কি উইথ টু অ্যাক্সেস উইথ হার কি কি ওয়ান ইজ সিলভার অ্যাক্স অ্যান্ড দ্য অ্যানাদার ইজ গোল্ডেন অ্যাক্স দ্যাট শি ব্রট বিফোর টু দ্য উড কাটার নাও উইথ টু অ্যাক্সেস দ্য ফায়ারি কেম ব্যাক অ্যান্ড আস্ট দ্য ফায়ারি টোল দ্য উড কাটার দ্যাট শি লাইক টু গিভ হিম অল দ্য থ্রি অ্যাক্সেস বিকজ হি টোল দ্য ট্রুথ বুঝতেই পারছো
যে জলপরি এখন বলছে যে আমি এই দুইটাও তোমাকে দিয়ে দিলাম, অর্থাৎ তিনটা কুঠারই তোমার, কারণ তুমি আমাকে সত্য কথা বলছো। অর্থাৎ দিস ইজ দ্য অ্যাওয়ার্ড ফর দ্য উডকাটার অফ হিজ অনেস্টি, তার সততার পুরস্কার ছিল এই স্বর্ণের এবং রৌপ্যের, রৌপ্যের যে কুঠার সেই দুইটা। তো বুঝতেই পারছো সততার পুরস্কার আছে এবং সেটা সে সরাসরি পেয়ে গেল। এবারে দেখো সে মহা খুশিতে আবার কাঠ কেটে মানে আবার সেই ওই তিনটা কুঠার নিয়ে, এই দেখো তিনটা কুঠার নিয়ে এসে, এই দেখো এটা গোল্ডেন, এটা আয়রন অ্যাক্স, আর এই যে এটা এটা হচ্ছে সিলভার অ্যাক্স। Then the fiery gave him the three axes and the woodcutter became pleased with the fiery and thanked her again. আগে একবার ধন্যবাদ দিয়েছিল তার লোহার কুঠারটা ফেরত দেওয়ার জন্য, এবারে তাকে আবারও ধন্যবাদ এবং শোড দা উডকাটার উডকাটার শোড দা ফায়ারি গ্রেটফুলনেস। তার মানে হয়তো এখানে দা উডকাটার টোল্ড হার that he was very grateful to the fiery, কৃতজ্ঞতা প্রকাশ করলো এবং ধন্যবাদ জানালো পুনরায়, এবং সে বাসায় ফিরে আসলো। কি হলো, দা উডকাটার কেম ব্যাক হোম ডিলাইটফুলি, ডিলাইটফুলি মানে আনন্দের সাথে, সানন্দে, মহা আনন্দে সে বাসায় ফিরে এলো। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড ফর হিজ অনেস্টি, সে তার সততার জন্যে পুরস্কৃত হয়েছিল, তাকে পুরস্কার দেওয়া হয়েছিল। স্রষ্টা জলপরির মাধ্যমেই তাকেই পুরস্কারটা দিয়েছিলেন, আসলে জলপরি দিয়েছিলেন কিন্তু মূলত জলপরির মাধ্যমে তাকে পুরস্কার দেওয়া হয়েছিল, কি বাই আল্লাহ। ওকে, এবারে আমরা একটা অডিও শুনি, এটার উপরে আমার এই অডিওটা মনোযোগ সহ শোনো। আমার এই অডিওটা শোনার পরেই তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। ওয়ান্স দে লিভড আ উডকাটার, হি ওয়াজ ভেরি পুওর, বাট হি ওয়াজ আ অনেস্ট ম্যান। এভরি ডে হি ওয়েন্ট টু দ্য ফরেস্ট টু কালেক্ট উড। One day, he climbed up the tree to cut its branch. The tree was near the river and the branch was over the river. Suddenly, his axe fell into the river. Oh no! I lost my axe. The river is so deep and I don't know how I'm going to get my axe back. What am I going to do? How am I going to support my family? The woodcutter stared helplessly into the river. এবং হঠাৎ এই দিনে তার কুঠারটা কাট কাটতে গিয়ে নদীতে পড়ে যায়। নদীটা খুবই গভীর ছিল, দ্যাট রিভার ওয়াজ সো ডিপ দ্যাট ইট ওয়াজ ভেরি অ্যানাবল ফর হিম টু রেস্কিউ দ্য উড তার অ্যাক্স ফ্রম দ্য রিভার। খুব গভীর হয়, এটা উদ্ধার করা তার জন্য খুবই কষ্টকর ছিল এবং সে যেন বিগ্যান টু ক্রাই, কান্দতে শুরু করে দিল। এবং সেই কান্নাকাটির পরেই কি হলো, এবারে আমরা আবার বাকি অডিওটা শুনে নিই। Then suddenly a lady emerged from the river. Who are you? I am the fiery of this river. I come out of the water when I hear your sad voice. What happened? What's wrong? Actually, I lost my axe.
and it fell into the river. খেয়াল করেছো ঠিক আমি যেটা বলেছিলাম সেটাই অডিওতে তোমরা শুনছো যে সে যখন এসে জিজ্ঞেস করছে হোয়াট হ্যাপেন্ড হোয়াটস রং কি হয়েছে তোমার কি ঘটেছে এমন যে তুমি কান্নাকাটি করছো তখন সে বলেছিল যে কি অ্যাকচুয়ালি কি হয়েছে দ্য অ্যাক্স ফেল ইন দ্য রিভার অ্যান্ড আই হ্যাভ নো অ্যানাদার অ্যাক্স টু কাট উড নেক্সট ডোন্ট ওয়ারি আই উইল গেট ইট ফর ইউ The fairy went into the river and brought out a silver axe. Huh? Come on, tell me, this is your axe? The woodcutter thought of all the things that he could buy for his family if he sells the silver axe, but he knew that it didn't belong to him. No. My axe handle was made out of wood. Okay, let me get it then for you. The fairy went inside the river and came out again. খেয়াল করো যে এই যে এর মধ্যে সে যখন এই সিলভারটা তাকে দেখালো এবং বললো যে তুমি এইটা কি তোমার সে নেগেটিভলি আনসার করলো এবং এই আনসার করার পরে এই ফায়ারটা কি করলো আবার ওয়েন্ট ইনসাইড দ্য রিভার অর্থাৎ নদীতে আবার ডুব দিয়ে দিল ডাইভড ইন দ্য রিভার নদীতে ডুব দিয়ে কেম ব্যাক উইথ অ্যান গোল্ডেন অ্যাক্স নাও অ্যান্ড হোয়াট হ্যাপেন্ড দেন লিসেন টু দ্য উইথ অ্যানাদার অ্যাক্স টেল মি ইজ দিস ইয়ার্স নো দ্য অ্যাক্স ইজ মেড অফ গোল্ড দিস ইজ মাচ মোর দ্যান হোয়াট আই হ্যাড মাইন ওয়াজ ইন উড লেট মি গো অ্যাগেইন ইনসাইড দ্য ওয়াটার এবারও সে হি ওয়াজ এট আ লস হোয়াট হি শুড ডু তার কি করা উচিত এখানে সে হতভম্ব হতবুদ্ধি হয়ে পড়ল এবং সে ভাবছিল এবং জলপরী তাকে বলল যে তুমি ওয়েট করো আমি আবারও আসছি পানির নিচে গিয়ে আবার উঠে আসব এবং এবার সে কি করল সেটা আমরা দেখি When the fairy came out of the river, she had the woodcutter's axe. Ah, that is my axe. Without any doubt, this is my old axe. This is my only favorite axe. এবারে দেখো সে খুব হাসি খুশির সাথে তার যে নিজস্ব নিজের যে কুঠারটা সেটা হাতে পেয়েই সে লাফিংলি ফায়ারিকে কি বলছে ইয়েস ইটস মাইন আনডাউটেডলি ইটস মাই অ্যাক্স বলছে যে এটা নিঃসন্দেহে আমারই কুঠার এবং সে খুবই হাসতে থাকলো আনন্দে এবং খুবই খুশি হয়ে গেল সি বিকেম ভেরি হ্যাপি কেন বিকজ হি গট হিজ অ্যাক্স এগেইন দিস ইজ ইয়োর অ্যাক্স বাট ইউ ক্যান অলসো হ্যাভ দি আদার টু দে আর এ গিফট ফ্রম দি রিভার বিকজ ইউ হ্যাভ টোল্ড দি সোনার এবং রূপার সেই দুইটার দেওয়ার ক্ষেত্রে তুমি পেয়েও যখন নাওনি এবং আমাকে সত্য কথা বলেছো তাই নদীর পক্ষ থেকে অর্থাৎ জলপরীর পক্ষ থেকে এই দুইটা তার গিফট বা উপহার অ্যাওয়ার্ড হিসেবে দেওয়া হলো এবারে দেখো কি ঘটলো লাস্ট পার্ট অফ দ্য অডিও প্লিজ লিসেন টু দ্য অডিও ভেরি কেয়ারফুলি অ্যান্ড অ্যাটেন্টিভলি অ্যান্ড আফটার ফিনিশিং দ্য অডিও আওয়ার ক্লাস উইল অলসো বি এন্ড ও থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ And that fine night, the woodcutter went home with all the three axes. Now I'm happy and I can provide everything for my family that they need. অডিওটা শুনলাম আমরা তো অডিওতে আমরা যে বিষয়টা কিন্তু ক্লিয়ার করেছি সেটা কি এবং ক্লিয়ার হয়েছি তাই না
সেটা কি হয়েছে যে এই যে দুইটা কুঠার পরে সে নেয়নি, এই দুইটা তাকে উপহার দিয়ে দিল, এবং এই উপহার নেওয়ার পরে ডিলাইটফুলি উটকাটার বাড়ি ফিরে আসলো। কাকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে? ওই ফায়ারিকে, জলপটিকে, তারই উপহারের জন্যে। এবারে আমরা যেহেতু আজকের ক্লাসটা আমরা শেষ করব, তার আগেই আমি তোমাদেরকে একটু মূল্যায়নের জন্য কিছু প্রশ্ন দিচ্ছি। প্রশ্নগুলো তোমরা অবশ্যই বাসায় করবে। হোয়াটস দ্য স্টোরি অ্যাবাউট, এই গল্পটা কি সম্পর্কে, এটা তোমরা উত্তর অবশ্যই দিতে পারবে। হোয়ার ডিড দ্য উটকাটা লিভ, কোথায় বাস করতেন এই উটকাটা তোমরা জানো, জঙ্গলে বা মনে? আর এটা কি সম্পর্কে ছিল গল্পটা, একজন অনেস্ট উটকাটার সম্পর্কে? দ্য স্টোরি ইজ অ্যাবাউট দ্য অনেস্ট উটকাটার, হাউ ডিড হি সাপোর্ট হিজ ফ্যামিলি, কীভাবে তার পরিবারকে সে সাপোর্ট করতো? তো সেটা আমরা জানি যে কাটিং উড, কাটিং উড অ্যান্ড সেলিং দেম ইন দ্য মার্কেট, এ সেখান থেকে সে তার সংসার বা পরিবার পরিজনকে সমর্থন দিত। হোয়াট হ্যাপেন্ড হোয়াইল কাটিং উড ওয়ান ডে, একদিন কাঠ কাটার সময় কী হয়েছিল? তো তোমরা জানো যে সে তার হাত থেকে সে এক্সট্রা ফেল ইন টু দ্য রিভার, নদীতে পড়ে গিয়েছিল। হোয়াই ওয়াজ হি অ্যাওয়ার্ডেড বাই আ ফেয়ারি, এই যে জলপরি দ্বারা সে পুরস্কৃত হয়েছিল, কেন হয়েছিল? ফর হিজ অনেস্টি, এটা তোমরা সবাই জানো, তো আমি জানি যে এটাও পারবে। তো হোম টাস্ক তোমাদের জন্য দিচ্ছি আমি, দেখা একটা, এই যে তার কাঠবিয়ার বাড়ি রয়েছে, এখানে ছবিটা দিয়েছি, কাঠবিয়ার বাড়ি রয়েছে, বিদায় আমরা বলছি, হোম টাস্ক বাড়ির কাজ, তোমাদের বাড়ির কাজ তো এখানে দেওয়া আছে, রাইট এ স্টোরি অন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ওকে ডিয়ার লার্নার্স, বিফোর দ্য এন্ড অফ দ্য টুডেস, এন্ড অফ টুডেস ক্লাস, আই উড লাইক টু টেল ইউ about the morality of the story. What is the morality of the story here? Moral: honesty is always rewarded, satyata sob shomoy puraskrito hoy. To asha kori tumra jara royecho tumra sobai satyatar sathe cholbe, sob shomoy nijer noitikota ke, morality ke bojay rakhbe, সেভাবে নিজের জীবন তৈরি করবে, নিজেদেরকে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করবে। ইউ উইল মেক ইউর সেলস অ্যাজ অ্যান অনেস্ট ম্যান, অ্যাজ অ্যা ম্যান অফ মোরালিটি, ম্যান অফ পার্সোনালিটি, আনডাউটেডলি আই বিলিভ ইট টু ইউ। ওকে ডিয়ার লার্নার্স, উইল মিট অ্যানাদার ক্লাস, টিল দেন আল্লাহ হাফেজ।